যাক কইছি নাকি না তুমি দেখো আমার অনেক জ্বর হয়ে গেছে দেখো আরে তোর কি আমার দ্বিতীয় রূপ পেল নি আমার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হলো স্পেশালি আমাদের মানে আমাদের বলতে আমারও আর আমাদের জীবনের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আমাদের মানে বিয়েটা আসলে কীভাবে হলো সেই বিষয়ে আমি মানে আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ অবশ্য অনেকেই জানতে চান যে কীভাবে বিয়ে হলো কীভাবে পরিচয় হলো তো আমার মানে আমার সাথে তার পরিচয় হচ্ছে মানে ফোন জগতেই পরিচয় আর সেটা হলো আমার বড় চাচার মানে সূত্র ধরে হয়েছে আমার জন্য মানে সম্বন্ধটা আমার বড় চাচা এনেছে আর আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে তার সাথে কথা বলে মানে একে অপরকে জেনে বুঝে নাও যে আসলে কি তার সাথে থাকা যাবে কি যাবে না বাকি জীবন তার সাথে কাটানো যাবে কি না তো ভাবলাম যে জীবনে মানে পথ চলতে হলে অনেক কিছুই তো দেখি কথা বলে কেমন তারপর হচ্ছে আর কি কথা বলছি ফোনে তো প্রথমত এমনিতেই সিম কার্ডে কথা বলা হয়েছিল তারপর হচ্ছে আমি ভিডিও কলে তাকে দেখি আর সে আমাকে ভিডিও কলে দেখার আগেও আমার ছবি দেখছিল বাট আমি তারে প্রথমেই ভিডিও কলে দেখছিলাম তো তার সাথে কথা বইলা মনে হয়েছে যে না মানে আমার জন্য সে পারফেক্ট তার সাথে আমি ভালো থাকব তো সব কিছু চিন্তা ভাবনা করে আর কি আগে কথা বলে মানে বুঝলাম যে না তার সাথে মানে জীবনে চলা যাবে তাকে সঙ্গী করা যাবে তো তারপর হচ্ছে আর কি কথা বলার পরে ফ্যামিলিতে জিজ্ঞেস করছে যে আসলে কেমন তো তখন বলছি যে না সে ভালোই মানে আমার কাছে ভালো লাগছে আমাকেও তার কাছে ভালো লাগছে যার জন্য আর কি মানে এই সম্বন্ধটা আর কি করা হয় সম্পর্কটা আগানো হয় তো তারপর হচ্ছে ফ্যামিলিভাবে মানে তার বাড়ির থেকে আমাদের বাড়িতে আসে আমাকে দেখার জন্য সো তারপর হচ্ছে ওই বাড়ির থেকে আইসে আমাকে দেখাও তাদের ভালো লাগে তো তারপর হলো আস্তে আস্তে আগাইছে আর কি ব্যাপারটা তারপর হচ্ছে আমার বিয়েটা আর কি ফোনের মাধ্যমেই হয় সেটা আপনারা অনেকেই জানেন তো আমার মানে আমাদের বিয়েটা ফোনের মাধ্যমে মানে কাবিন করা হয় তো প্রায় হচ্ছে কত 11 মাস হয়ে গেছে তো যতটুকু কথা হয় তার সাথে আমার হয় কথা হয় কাজের ফাঁকে কথা হয় যখন ছুটি পায় তখন কথা হয় তো আমি সত্যিই খুব খুশি তাকে আমার জীবনে পাইয়া আর হ্যাপিলি জীবনটা কাটাইতেছি মানে তার সাথে কী বলবো মানে তার সাথে কথা বললেও ভালো লাগে তারপর হচ্ছে সে আমাকে সব ধরনের স্বাধীনতাই দেয় তবে আমারও উচিত তার প্রতি মানে ওরকম ইয়া রাখা কারণ এরকম কিছু করা যাবে না যাতে তার সম্মানে মানে দাগ লাগে আমাকে ওরকম করেই থাকতে হবে যাতে তার সম্মান নষ্ট না হয় তো যাই হোক সব মিলিয়ে আর কি খুবই ভালোবাসি আমি আর তাকে আমার জীবনের সঙ্গী হিসেবে পেয়ে আমি মানে কী বলবো সত্যি অনেক 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 খুশি তো আপনারা দোয়া করবেন যেন আমাদের বিবাহিত জীবন খুব ভালো কাটে সুখের হয় এবং বাকি জীবনটা যেন আমরা একসাথে সুখী শান্তিতে কাটাতে পারি এটাই আপনাদের কাছে প্রত্যাশা আর আশা করি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি
কি করো? ইস, মোটামুটি করে কাটছে। আমি হেলিম কত সুন্দর করে দেখতে দিচ্ছিলাম তোমার। আজকে একটু শীত কম না? শীত করতেছে আমার, পানি দিচ্ছি দেখে না। তোমারই খারাপ, মুখের উপরে কয়ে দিছে এবার একবার দুইবার না তিন তিন বার। টাইম বেকিং সে আবার এই দীক্ষা শেষ করালে। হ্যাঁ, কি দীক্ষা? টুকুটুকু না, একটু বেশি লাগলো ভালো হয়। ওই যে লবণ লবণ কাটা করে দিব, একটু কথা কও নাই দেখলাম না ফুকারে হলো না আমাগোটাই মজা হয়েছিল সত্যি। এত ভালো সুস্মিতা চুক্কা এবার জানি বললো লবণ কাটা হয়ে যায়। খাবি না? না, কি করস তুই? লবণ পেলে আমো মনে করছি কি মোকা লাগাই না, এমন করছি না বুঝে। আরেকজন যাইতেছে তাও কি খারাপের খারাপ, ভালোর ভালো একলা নিয়ে গেছে। ঠিকই জ্বালানি, এটা ঠিক সবাইকে বুকে এত মরিচ জ্বালানি, কিন্তু আমাদের কাছে তো ঝাল হয় না। বমি মরিচ দিই, মরিচ তো শেষ হ্যাঁ যেমন সবার মেরে করব। বাবা গো আমি খাম না দেখে মনে হয় খাবি নাহলে এই যে এর ভিতরে মরিচ দিয়ে দিলাম তো খাবি না না? মরিচ দিই
আর ভিতর টমেটোই নাই মুখে দাম যাব না আল্লাহ রে দিদি কি কর এবার জাল হয়েছে আল্লাহ খাই দেন রেডিসিনি খেলো জাল না মিটে দোয়া করি আল্লাহ রে টমেটো তো মরেছি আটটা ধরনের দরকার আছে এত জাল খাই কি করতে আমার মামা টমেটো খায় বাবা গো আমার কাদা মুখ দাদ কি মাখছে চারটা মরিচ মাখছে গো মরিচি সব খাইছি বাবা গো বিলাইতেও খাই আবু আইব তোমরা চিনি খাই ঝালে আরেকটা আরেকটা মরিচ হলে ভালো হতো আমি কইছিলাম চিনি খাই জানি না রে ছোট মানুষ না আমার তো যাক খাইছি নাকি আরে তোর কি আমার দ্বিতীয় রূপ পেল নি আমার জ্বর ঠান্ডা আমার জ্বর হয়েছে দুপুর বেলা কালকে বেশি হেসেছি না তাই তার ফল এখনো পাচ্ছি আমার যা টুকুন ওই কেমনে গাড়ি দেখ কেমনে যাম আমি সেই চিন্তা করতেছি বাবা মানে রেস্টা এই যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমি হলো এখন অবধি কিছুই খাই নাই কেউ কারণ শরীরটা খুব একটা ভালো না তাছাড়া ভালো লাগতেছে না এই জন্য কিছু খাওয়া হয় নাই কা এই যে আমি হলো গোসল করার পরে আর কি শীতের সোয়েটার পরছি আর এই যে কম্বলের নিচে আছি কম্বল পেঁচাইয়া বসে আছি এতক্ষণ শুয়ে আছিলাম তো এখন আর কি উঠা বসলাম হচ্ছে মা হচ্ছে দুধ গরম করতেছে খাবো কিছু খাওয়া হয় নাই কা ভালো লাগতেছে না মাথাটাও কেমন যেন ভার হয়ে গেছে ঝিমঝিম করতেছে যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।